হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আমি রতন, আর তোমরা দেখছো জানা কম্পিউটার ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু টেবিল ল্যাম্প বা সিলিং লাইট। তো এগুলো হচ্ছে স্টুডিও ব্যাকগ্রাউন্ড রিলেটেড, কারণ স্টুডিও ব্যাকগ্রাউন্ড রিলেটেড আমি যে ফাইলগুলো পিএনজি ফাইলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি অনেকেই দেখেছো। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেগুলো দেখে নেবে। কারণ স্টুডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে যত ধরনের ফাইল আছে পিএনজি ফাইল, সব কিন্তু আমি তোমাদের এক এক করে প্রতিটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি। আগে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম স্টুডিও ব্যাকগ্রাউন্ডের পিএসডি ফাইল, যেগুলো রেডি করা ছিল। বাট আমি চাই তোমরা নিজেদের মতো করে নিজেরাই রেডি করতে পারবে, সেই জন্যই আমি প্রতিটা ফাইলের পিএনজি ফাইল আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা নিজেরা পিএনজি ফাইলগুলো বানিয়ে নিতে পারো। সেই জন্য অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফ্লাওয়ার ভাস, অর্থাৎ যে ফুলদানি, সেগুলো তো অলরেডি শেয়ার করে দিয়েছি। ভিআইপি চেয়ার, সেগুলো তো শেয়ার করে দিয়েছি। পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন হয় সেই ব্যাকগ্রাউন্ডগুলোও কিন্তু আমি তিনটি পার্টে আমি শেয়ার করেছি। সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই দেখে নেবে এবং ফাইলগুলো কালেক্ট করে নেবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো টেবিল ল্যাম্প বা সিলিং লাইট, বা টেবিল ল্যাম্প না বলেও ডেস্ক ল্যাম্প অনেকেই বলে। তো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড শো করানো থাকবে, অবশ্যই দেখবে। আর ফাইলগুলো কেমন সেটা চলো দেখিয়ে দিই। যখনই তোমরা পাসওয়ার্ড দিয়ে আনজিপ করবে তখন কিন্তু তোমাদের এরকম একটা ফোল্ডার শো হবে, প্রায় 120খানা মতো ফাইল থাকবে। ফাইলটা আমি এক একটা করে দেখিয়ে দিই, তাতে তোমাদের বুঝতে সুবিধেই হবে যে কেমন ধরনের ফাইলটা আছে। তো আমি জাস্ট ফটোতে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের সিলিং লাইট বা টেবিল ল্যাম্প, স্ট্যান্ড ল্যাম্প যাকে বলে, এই ধরনের লাইট কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো দিয়ে তোমরা কিন্তু স্টুডিও ব্যাকগ্রাউন্ডের সাইডে এগুলো দিয়ে, বা তোমার যদি রুমের যদি ইমেজ থাকে সেই ক্ষেত্রে তোমরা সেই ব্যাকগ্রাউন্ডের উপর এই সিলিং লাইটের যে পিএনজিগুলো এগুলো কিন্তু ইউজ করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে এই যে টেবিল ল্যাম্প বা এই ধরনের লাইটগুলো, এগুলো কিন্তু কোনো একটা টেবিলের ওপর বা নিচেও তোমরা ফ্লোরে সেই জায়গাটাও বসাতে পারবে। তো এই ধরনের লাইট আছে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা কাজে লাগালে হয়তো তোমাদের ইমেজটা ইউনিক স্টাইল দেবে। তো ফাইলগুলো দেখে নাও, আশা করি তোমাদের কাজে লাগাতে সুবিধা হবে। কেমন ধরনের ফাইল আছে তোমরা বুঝতে পেরে যাচ্ছ। আর পাসওয়ার্ডটা পুরোটাই দেখবে, কারণ ভিডিওর মধ্যে কোনখানে পাসওয়ার্ড আছে স্টেপ বাই স্টেপ কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকে। অনেকেই আমার পাসওয়ার্ড দেখে কিন্তু বুঝতে পারে না কত স্টেপে পাসওয়ার্ড আছে। তো তোমরা যদি না বুঝতে পারো কোনখানে পাসওয়ার্ড আছে, তার জন্য একটাই কথা বলবো যে আমার যেখানে ডাউনলোড লিঙ্ক আছে, অর্থাৎ ডিসক্রিপশনের মধ্যে যে জায়গায় ডাউনলোড লিঙ্কটা আছে তার ঠিক ওপরেই তোমরা দেখতে পাবে যে ব্র্যাকেট করে লেখা থাকে যে কত স্টেপে পাসওয়ার্ড আছে। যদি তোমরা সেটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে এই ভিডিওর মধ্যে কত স্টেপে পাসওয়ার্ড আছে, বা তোমাদের কটা স্টেপ দেখা হয়েছে বা কটা স্টেপ বাকি রয়েছে, সেটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তো ভিডিওটা দেখে অবশ্যই পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবে আর ফাইলগুলো ডাউনলোড করে নেবে, তবেই তোমরা নতুন নতুন স্টুডিও ব্যাকগ্রাউন্ড নিজেরাই রেডি করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট তো করে জানাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।